ফেরত আনা সম্ভব কয়েকদিন ধরে সাবেক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে একাধিক বিচার করার কথা বেশ জোর দিয়ে বলা হচ্ছে সরকারের প্রধান ইউনুস উপদেষ্টা হোসেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি নবনিযুক্ত চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ বিষয়ে কথা বলেছেন প্রতিটি ক্ষেত্রে তারা শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার কথা বললেও এই তিনজনের কেউই নির্দিষ্ট করে বলেননি কবে কখন কিভাবে হাসিনাকে ফিরিয়ে আনা হতে পারে তবে তাজুল ইসলাম ভারত এবং বাংলাদেশের মধ্যে যে প্রত্যার্পণ চুক্তি আছে তার ভিত্তিতে হাসিনা কে ফিরিয়ানোর কথা বলেছেন অধিকাংশ মামলায় তাকে আসামি করা হয়েছে সুতরাং এ প্রক্রিয়া শুরুর মাধ্যমে তাকে আইনগতভাবেই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টা করব তাজুল ইসলাম রোপবার সাংবাদিকদের বলেন তাজুল ইসলাম বলেন বাংলাদেশের সাথে ভারতের অপরাধী প্রত্যার্পণ চুক্তি সম্পদিত হয় 2013 সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন ভারত কি বাধ্য তবে এই চুক্তির অধীনে শেখ হাসিনা মতো রাজনৈতিক ব্যক্তিত্বের প্রত্যা সম্ভব কিনা তা নিয়ে জল্পনা কল্পনা চলছে শুধুমাত্র আইনের ভিত্তিতে প্রত্যার্পণের বিষয়টি বিবেচিত হলে ফলাফল যেমন অনিশ্চিত বলে মনে হচ্ছে তেমনি আইনের বাইরে রাজনৈতিক চিন্তাভাবনা মিশে গেলে বিষয়টি আরো জটিল আকার ধারণ করতে পারে প্রশ্ন হচ্ছে দুই সালের চুক্তির অধীনে বাংলাদেশ শেখ হাসিনার প্রত্যার্পণ চাইলে কি ভারত তাকে ফেরত পাঠাতে বাধ্য নাকি ভারত সরকার সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে হ্যাঁ ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে অস্বীকৃতি জানাতে পারে যদি তারা মনে করে তাকে যে অপরাধের কারণে ফেরত চাওয়া হচ্ছে সেগুলো রাজনৈতিক বলছেন দিল্লি ভিত্তিক আইনজীবী চ্যাটার্জী তবে তিনি বলেন যে হাসিনাকে বাংলাদেশে ফেরত কথাবার্তা হচ্ছে মারাত্মক সব অভিযোগের বিচারের জন্য যেমন ব্যাপক হত্যাকাণ্ড ধরনের অভিযোগ চুক্তিতে এ রাজনৈতিক অভিযোগ হিসেবে গণ্য করা হয় না শেখ হাসিনা ব্যাপক গণ মুখে গত পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে চলে যান ধারণা করা হচ্ছে তিনি দিল্লির কাছে নিরাপদ আশ্রয় আছেন তবে তার ব্যাপারে দীর্ঘমেয়াদে ভারত সরকার কি করতে চায় সেটা পরিষ্কার নয় হাসিনার যে দেশে বিভিন্ন আদালতে এ পর্যন্ত প্রায় 150টি মামলা করা হয়েছে যার বেশিরভাগ হত্যা মামলা অন্তত 11টি মামলা হয়েছে আইসিটিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1973 সালের একটি আইনের মাধ্যমে স্থাপন করা হয়েছিল এই ট্রাইব্যুনাল স্থাপনের উদ্দেশ্য ছিল 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধ বিচার করা বাংলাদেশ সরকার 2010 সালের 25 মার্চ 3 জন বিচারক 7 তদন্তকারী এবং 21 জন প্রসিকিউটর নিয়ে ট্রাইব্যুনাল গঠন করে আইসিটি নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ইসলামপন্থী রাজনৈতিক দল আমার বাংলাদেশ বা এবি পার্টির একজন সিনিয়র নেতা এবি পার্টি মূলত জামায়াত ইসলামের দলের কয়েকজন সাবেক নেতা তৈরি ট্রাইব্যুনালে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত ইসলামের নেতাদের বিচারের সময় তাজুল ইসলাম অভিযুক্তদের পক্ষে কৌশল হিসেবে কাজ করেন প্রত্যর্পণের প্রক্রিয়া কি প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া সম্পর্কে চ্যাটার্জি বলেন সাধারণত যে দেশ একজন আসামিকে ফেরত চাইছে তারা প্রথমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধ পাঠায় মন্ত্রালয় এ বিষয়ে মূল কর্তৃপক্ষ হিসেবে কাজ করবে তবে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকেও বিষয়টি খতিয়ে দেখার জন্য নিয়োগ করা হতে পারে তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করবে এবং দেখবে কোনো প্রাথমিক প্রমাণ পাওয়া যায় কিনা তিনি বলেন পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ করা বা না করার বিষয়ে তাদের সিদ্ধান্ত নেবে কয়েকটি জিনিস বিবেচনা করে যেমন ম্যাজিস্ট্রেটের তদন্তের ফলাফল কেন্দ্রীয় সরকারের অনুসন্ধানের ফলাফল অভিযুক্ত ব্যক্তির পক্ষ থেকে লিখিত বক্তব্য বলেন উজ্জয়নী চ্যাটার্জি রাষ্ট্রপতি দুবাই কানেকশন ও মালয়েশিয়ার সেকেন্ড হোম নিয়ে কৌতূহল সম্প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের মালয়েশিয়ায় সেকেন্ড হোম দুবাইতে পার্টনারশিপ ব্যবসা এবং সংযুক্ত আরব আমিরাতে রেসিডেন্সি থাকার খবরে নড়েচড়ে চড়ে বসেছে অন্তর্বর্তীকালীন সরকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে বিশেষ করে প্রেসিডেন্টের দুবাই কানেকশন নিয়ে দেখা দিয়েছে নানা কৌতূহল মানব জমিনের বরাতে জানা গেছে গত মার্চে সর্বশেষ দুবাই সফর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন সে সময় দুই রাষ্ট্রের যথাযথ প্রোটোকলে তিনি পরিবার পরিজন নিয়ে সেখানে দুই রাত কাটান পরিভ্রমণ করেন সংযুক্ত আরব আমিরাতের আকাশচুম্বী ভবন বুর্স আল খলিফা তার সম্মানে ছিল রিভার ক্রুজ বা গালা ডিনারের আয়োজন যেখানে আরব আমিরাতে বড় বিনিয়োগকারী প্রেসিডেন্ট পুত্র আরশাদ আদনান রনি অংশ নেন দায়িত্বশীল কূটনৈতিক সূত্র মতে বিদেশে রাষ্ট্রপতি সহায় সম্পত্তি থাকার তথ্যের প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ার পর সরকারের একাধিক সংস্থা বিস্তৃত তদন্ত শুরু করেছে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় বরং সরকারের অন্য অর্গান এ নিয়ে কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন বিষয়

অনুমতি পেয়েছেন তিনি গত মার্চে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পথে তিন দিন সেলের সঙ্গে দুবাইতে কাটান প্রেসিডেন্ট তিন দিন দুবাইতে থাকলেও এ নিয়ে দেশি বিদেশি মিডিয়ায় খবর প্রচার হয়নি তবে বার্তা সংস্থা বাসে প্রেসিডেন্টের যাত্রা এবং লন্ডনে পৌঁছার খবর প্রচার করেছিল কূটনৈতিক সূত্র এটা নিশ্চিত করেছে যে প্রেসিডেন্ট তার সহধর্মিনী এবং ছেলে আশাদ আদনান রনি সফরের পুরো সময় পামজুমেরা এলাকার একটি অভিজাত হোটেলে ছিলেন ভিভিআইপি ওই সফরে যথাযথ প্রোটোকল পান প্রেসিডেন্ট আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দুবাই নিযুক্ত কনসাল জেনারেল এবং রাষ্ট্রপতি নিরাপত্তায় থাকা দুই দেশের প্রোটোকল ও সিকিউরিটি রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী রনির সুলতানাশাদোটোকলে নিয়োজিত আমিরাতের বাংলাদেশ দূতাবাসের একটি সূত্র জানায় বিনিয়োগ থাকলে যে কেউ আমিরাতের রেসিডেন্সি পেতে পারেন এজন্য প্রত্যেক পার্টনারকে নির্ধারিত ফি পরিশোধ করে আবেদন করতে হয় রাষ্ট্রপতির ছেলে ব্যবসা বিষয়টি জানলেও তার নিজের ব্যবসা বিনিয়োগ এবং রেসিডেন্ট তথ্য সাম্প্রতিক সময়ে জেনেছেন বলে দাবি করেন এদিকে মালয়েশিয়ার রাষ্ট্রপতি সেকেন্ড হোম থাকার বিষয়ে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের কাছেও তথ্য নেই বলে দাবি করেন দেশিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার শামীম আসান একটি সূত্র বলছে এসব কাজ যারা করেন তারা সাধারণত নিজের বিশ্বস্ত লোক দিয়ে করে থাকেন স্পর্শকাতরতা বিবেচনায় একান্ত জরুরি কোনো বিষয় ছাড়া তারা দূতাবাসের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন তবে ব্যতিক্রমও আছে